গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জনি এক্সপ্লোর ইন্ডিয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের আরও একবার স্বাগতম নেপালের গুলমিশর শহরের নয়াগাঁও ওয়ান থেকে। রাস্তার পাশে এরকম দেখছেন কমলালেবুর গাছ, সব কমলালেবুর গাছ। তো এটা কমলালেবুর বাগান বলতে পারেন, এখন সব কাঁচা অবস্থায় আছে। এগুলো পাকতে পাকতে নভেম্বর ডিসেম্বর মাস, কাছ থেকে দেখাই। এটা হচ্ছে গরু ছাগল থাকার জন্য একটি ঘর, দেখুন সুন্দর কাঠ দিয়ে তৈরি করা ঘর। বেসিক্যালি ছাগল থাকে এই ঘরের মধ্যে। পাহাড়ে থাকার অনুভূতি, পাহাড়ে থাকার অভিজ্ঞতা এটি আমার প্রথম। এক কথায় অসাধারণ। রান্না করার জন্য বাইরে দেখছেন মাটি দিয়ে তৈরি করা, মাটি পাথর দিয়ে তৈরি করা উনুন, এবং ছোট মুরগির থাকার জন্য একটি ছোট ঘর। তো এইভাবেই সাজানো গোছানো, সুন্দর ফুলের গাছগুলো লাগানো আছে। এই জায়গাটিতে কিছুক্ষণ পরেই আপনার খেতে দেওয়া হবে, খাওয়া শুরু হয়ে গেছে। ঘাস আনা হয় আপনার সেই পাহাড়ের নিচ থেকে। বেটি হ্যাঁ না, ইতনা ইতনা বোঝ লেকে আ রহি হ্যায়। এই দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে আপনার নেপালের শসা, মানে ন্যাচারাল। এই শসাটাকে কি বলে এখানে? কাঁকড়া। আচ্ছা, এটা কাঁকড়া দেখবেন, এটা ভুল করে যেন ভাববেন না এটা আপনার লাউ, এটা কিন্তু লাউ না, এটা লাউয়ের মতো দেখতে, এটা হচ্ছে শসা। এই দেখুন এগুলো বড়, এগুলো বড় সাইজ, ছোট সাইজ, এটা ছোট। তো এগুলো হচ্ছে এখানকার একদম ট্রেডিশনাল খাবার, কাঁকড়া। থ্যাংক ইউ, এই যে আমাকে আমার শসা খেতে দেওয়া হলো, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, নেপালি মে ক্যা বলতে হয়? থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দাদা বাড়ির উঠোনেই আপনার দেখতে পাচ্ছেন উচ্ছে গাছ, উচ্ছে আছে। আর একটা নেপালের টমেটো দেখাচ্ছি আপনাকে, যেটা খুবই ইউনিক। এই যে এই আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমড়া না, এটা হচ্ছে একটা টমেটো। অবাক লাগছে না শুনতে যে এত বড় গাছ, গাছের থেকে টমেটো ঝুলছে এভাবে? বলকে হ্যাঁ, এগুলো হচ্ছে সব টমেটো। এই দেখুন একটা গাছ, এখান থেকে গাছ উঠেছে, টমেটোর গাছ দেখুন কত মোটা। এই যে আর এই যে চিচিঙ্গে ঝুলছে, চিচিঙ্গে। আর এই যে আলু, শাক আলু, এটা একটা আলু, এটা এটা আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু চিচিঙ্গে পাওয়া যায়, কিন্তু এই যে টমেটো, এই টমেটো হম লোক পে এসা কবি নেই দেখা আসতে, হম লোক ये पहला बार देख रहे हैं कि टमाटो ऐसा भी होता है। इसको से नीचे फिर बड़ा तो বন্ধুরা, এই একটা গাছ আপনাদের দেখাচ্ছি, ফুলের গাছই, কিন্তু এটার ইউনিক ব্যাপার হচ্ছে এই যে দেখছেন এগুলো পাতাগুলো, এগুলো তিন থেকে চারটে রং হয়, পাঁচটা রং হয়, কখনো নীল, কখনো সাদা, কখনো লাল,
চেঞ্জ হতে থাকে, অচেনা হয়ে যায়। কিন্তু এই গাছের নাম এখানকার যারা স্থানীয় আছেন তারাও জানেন না, ফুল গাছ হিসেবে বলেন। এই গাছটার কি নাম যদি আপনারা জেনে থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এরকম ছোট ছোট ইসুজু যে জীবগুলো আছে, জীবগুলো আপনার এখানকার প্রত্যন্ত গ্রামে খাবার সাপ্লাই করতে আসে, মানে দোকানে যার জিনিসপত্র লাগে। ধরুন এটি একটি দোকান, বাড়ি প্লাস দোকান। তো এই গাড়িগুলো আপনার ঘুরে ঘুরে পরে পাহাড়ের আনাচে কানাচে পৌঁছে যায় এবং যার যেটা প্রয়োজনীয় জিনিস লাগে সেই জিনিসগুলো সাপ্লাই করে। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, এই সব রাস্তা দিয়ে আপনার জীবনযাপন করতে হয় এখানকার মানুষদের। খুব টাফ, ভীষণ টাফ লাইফ, কিন্তু এনারা খুব সুখে আছে, খুব খুব হাসি খুশি থাকেন এবং খুব অতিথি আপ্যায়ন খুব ভালো। নমস্কার বলে দিলাম। তো দিদি হাম ফির আয়েঙ্গে আকে ফির মিলেঙ্গে, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ভাইয়া নমস্তে, ফির মিলেঙ্গে, হ্যাঁ হ্যাঁ ঠিক আয়েঙ্গে তো আয়েঙ্গে ঠিক এভাবে চারিদিকে দেখছেন আপনি পাহাড়ের এই কমলা লেবুর গাছ, এগুলো সব কমলা লেবুর গাছ, সব কমলা লেবুর গাছ। এগুলো কমলা লেবুর জন্য পুরো সূর্যের ডাইরেক্ট আলো চাই এবং একটা গাছ থেকে 7 ফুট দূরত্বে থাকে, মিনিমাম 7 ফুট এর ডিস্টেন্স রাখতে হবে, তাহলে ভালো ফল পাওয়া যাবে। আর এই গাছের আশেপাশে কোনো গাছ থাকা চলবে না। পাহাড়ের একদম উপরে নিস্তব্ধতা কাটিয়ে বাচ্চারা এখানকার ভলিবল খেলা ব্যস্ত। এটা কিন্তু নেপাল, সিকিম, ভুটান এসব জায়গায় আপনার শরীর চর্চা করতে খুব ভালোবাসে, আর ভালোবাসে এখানে খেলাধুলার মধ্যে থাকতে। বেশিরভাগ ছেলেরা এখান থেকে আপনার আর্মি নেভিতে চলে যাবে, যার জন্য শরীরচর্চা মাস্ট, শরীরচর্চা করে রাখে। একটা ক্লাব তৈরি হচ্ছে এখানে, ধুরকোট নয়াগাঁও 1 গ্রামপালিকা, জেলা হচ্ছে আপনার গুলমি ডিস্ট্রিক্ট আর লুম্বিনী অঞ্চল, নেটে সার্চ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আজকে সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো, খুব সুন্দর কাটলো। এখন আপনার ইন্ডিয়ান টাইম আপনার 6:30, কিন্তু আপনার এখানে এখনো দেখতে পাচ্ছেন সূর্যের আলো দেখা যাচ্ছে। তো খুব সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ, সবাই ভলিবল খেলে সবাই ফিরছে। এখনো দিন হয়ে আছে, এখানে 7টার সময় এখানে মোটামুটি অন্ধকার হয়। তো দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, এক্সেলেন্ট প্লেস ফর অল ট্যুরিস্ট অ্যান্ড ফরেনার্স। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের আমার এই সিরিজটি খুব ভালো লাগছে, আপনারা উপভোগ করছেন।
নেপালে যদি এই জায়গাটিতে আপনারা আসতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে পরবর্তী সিরিজগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের আসতে কোনো রকমের অসুবিধা না হয়। সপরিবারে আসুন, থাকার জন্য হোটেল আছে এখানে, রিসর্ট আছে, আপনার হোমস্টে আছে, আর ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আগামী সিরিজে আমি আপনাদের নিয়ে যাব এখান থেকে 360 ডিগ্রি প্যানোরামা ভিউতে যে মাউন্টেন রেঞ্জ দেখা যায় সেই জায়গা থেকে, রক গার্ডেন থেকে সরাসরি সম্প্রচার করব। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন এবং পরবর্তী সিরিজে আবার দেখা হবে।